আপনি একটা অনুষ্ঠানে যাবেন, সেখানে কি আপনি মানে ঘরের কাজের পোশাক নিয়ে যাবেন নাকি? কাজেই ইসলাম এগুলিকে নিষিদ্ধ করেনি, কিন্তু এরা কি করলো, বাড়াবাড়ি করে মারামারি করে পুরো মেয়েদেরকে ধ্বংস করে দিয়েছে। হিজবুত তাওহীদ বাংলাদেশে এই নাম আমরা কোনদিন শুনি নাই, কি কর ঠিক কিনা? সুতরাং এই কাজগুলি যারা করে আপনাদের চোখে যদি ধরা পড়ে, হিজবুত তাওহীদ হিজবুত তাহরির এই জাতীয় লোকেরা যদি ধরা পড়ে, ডাইরেক্ট ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমার জনগণ এই দেশের জনগণ কোনো কারো পরিচিত নয়, এদেরকে আমরা চিনি না, এদের বাপেরও চিনি না, মায়েরও চিনি না, এদের পুষ্টি চিনি না, এরা ইসলামী আন্দোলন নয়, এরা এসেছে এই দেশে, এরা তৈরি হয়েছে ইসলামের পরিবেশকে, মুসলমানদের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য। সুতরাং হিজবুত তাওহীদ এরা ইসলামের কোনো সহায়ক শক্তি নয়, এরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের দুশ্মন। আপনারা আপনাদের যুবক সন্তানদেরকে ঠেকাবেন, অতি উৎসাহী হয়ে যেন এই সমস্ত খারাপ সংগঠনের সাথে মিলে গিয়ে দেশের সর্বনাশ না করে, এই শান্তিপূর্ণ পরিবেশকে যাতে সর্বনাশ না করতে পারে, সকলের চোখ সেই জন্য উন্মুখ হয়ে থাকতে হবে।